দিদা রুটি করছে আর নাতি দাঁড়িয়ে আছে এখানে, রুটি খাবে বলে। কি তুমি রুটি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছো? মাম্মা এদিকে তাকাও, এদিকে তাকাও। না না, আচ্ছা সিট ডাউন, ওর ইয়োর সিট সিট সিট, ওর ইয়োর সিট 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 করো তাহলে, দেবে সিট করো তো। গুড বয়। রুটি খাওয়ার জন্য এখানে হ্যাংলার মতন বসে থাকবে যতক্ষণ না দিদার রুটি হবে, কিন্তু ওর ডক্টর ওকে হুইট প্রোডাক্টস দিতে মানা করেছে বলে ওকে এখন আর রুটি দেওয়া হচ্ছে না। তুমি এখন কি খাচ্ছ বলে দাও তো, একটু বলে দাও, দর্শক ওয়ান্টস টু নো, বলে দাও। বলো ওটস আর ডালিয়া খাচ্ছি আমি, এখন ডালিয়া খাই, ওটস খাই, এই তো বাবা, এই যে এই যে একদম পোজ নিয়ে নিয়েছে, গুড বয়। হ্যাঁ পোজ নিয়ে নিয়েছে নিজে, মুখটা কোথায় রেখেছে দেখ, আলুর ঝুলে খাচ্ছে বসে গেছে। দিদা যদি দয়া করে আর একটুখানি টুকরো ছিঁড়ে দেয় মাসুম চেহারাটার উপর মায়া করে। মাম্মা তুমি রুটি খাবে? ওলে বাবা লে, তুমি রুটি খাবে বেটু? তুমি রুটি খাবে চো না, হাগু করে নিয়েছে না, পেট খালি হয়ে গেছে ওর, ওর একটু রুটির টুকরো লাগবে। ও রাতের বেলা রুটি খাচ্ছিল চিকেন দিয়ে, কিন্তু ওর এখন রুটি খাওয়াতে রেস্ট্রিকশন হয়ে গেছে, দেয়া যাবে না, সপ্তাহে এক দুদিন ঠিক আছে। চলে এসো দিদা রুটি দেবে না বাবা, আয় চলে এসো, দিদা রুটি দেবে না, হ্যাঁ চলো, দিদা রুটি দেবে না বাবা, তোমাকে একটুখানি টেস্ট করতে দিয়েছে তো, দেবে না। হ্যাঁ সিট সিট ডাউন, বসে যাও, আবার সেই ওখানে গিয়েই ও বসবে যদি একটু পাওয়া যায়। আর রুটি না, আর না, চলো তোমার খাওয়া বেজার হয়েছে, এসো চলে এসো, দেখি দাও একটু তোমার ভেজানো খাবারটা, যাও যাও, ওই যে মা খাওয়া দেবে, এই যে ওর ভেজানো খাবার, এটাই খাবে ও, তাই না মা? এই যে উঠে দেখছে, এদিকে এসো, এদিকে এসো, এখানে এসো, এসো, এ নাও, এ নাও, এটাই তোমার খাবার, ঠিক আছে? আর যাবে না, আর যাবে না, হ্যাঁ টাটা, বসো সিট, আচ্ছা সিট করো, সিট করো, গুড বয়, গুড বয়, আচ্ছা।